শুক্রবার সাইক্লোন ইয়াকুর আঘাতে ভয়াবহ বন্যার কবলে পড়ে পেরুর উত্তরাঞ্চল। নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন শহরের রাস্তাঘাট, এর মধ্যেই চলাচল করছে যানবাহন। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ, ঘরবাড়ি হারিয়েছেন 1500-এর বেশি। স্থানীয় কর্তৃপক্ষ জানায় বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছে আরও কয়েকজন, তাদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। অন্তত 7টি অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাজধানীর লিমায়ও জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইয়াকুর আঘাতে বন্যার কবলে পড়েছে ইকুয়েডর। দেশটিতে অন্তত 7000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে সরকার। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাড়ির জন্য রাস্তার দুপাশে অপেক্ষা করছেন ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার। গত শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় একটি ঝড় আঘাত হানে অঙ্গরাজ্যটিতে। এতে ভারী বৃষ্টিতে পাজারো নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ। উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত 1500-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পানিতে তলিয়ে আছে বিভিন্ন এলাকা, অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। রাইসা জান্না, সময় সংবাদ।